ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে তেলেঙ্গা বাগান সর্বজনীন চুয়ান্নতম বর্ষে তাদের থিম হচ্ছে পুনর্জন্ম প্রদীপ রুদ্রপাল এই মূর্তিটিকে ফুটিয়ে তুলেছেন আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মূল মূর্তি এবং তার পাশে তিনটি বলয়ে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ তিনটি বলয় কিন্তু আবর্তিত হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এবং এই যে থিম সেই থিমের মাধ্যমে যেটা বলা হয়েছে যে মৃত্যুর পরেই সব কিছু শেষ হয়ে যায় না তারপরেও একটা জীবন থাকে অর্থাৎ একটা চিরন্তন অস্থির কথা বলা হয়েছে যে থিম দেখার জন্য এইখানে কিন্তু বহু মানুষ ভিড় করছেন আমরা দেখতে পাচ্ছি যে এই থিম দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসছেন এবং কেউ তারা সেলফি তুলছেন কেউ কেউ আবার তারা নিজেরা মোবাইলেই পুরো মণ্ডপের ছবি রেখে দিচ্ছেন এখানে রয়েছেন এই পুজোর ভাইস চেয়ারম্যান অনিন্দ রাউত অনিন্দ দা আপনার থেকে জানতে চাইব কিভাবে মূলত এই থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা কর মানুষের মৃত্যু হয়ে গেলেই মানুষের আমাদের যে ধারণা বা বিশ্বাস মানুষের মৃত্যু হয়ে গেল আরেকবার কিন্তু আমাদের মনে হয় যে মানুষ আরেকটা জায়গায় যখন জন্ম নেয় সেই জন্মের মানুষের শেষ বলে কোনো বস্তু নেই আত্মার কোনো যেরম বিনাশ নেই সেটাই মানুষ তার যে কর্ম সেই কর্মের মধ্যে দিয়ে আগামী প্রজন্ম তো বেঁচে থাকবে কি কি ব্যবহার করা হয়েছে এখানে উপাদান এখানে উপাদান হিসেবে প্লাই আছে বাটাম আছে ইট ইট আছে সিমেন্ট বালি এবং পেপারের কাজ আছে কিছু আর কিছু আপনার আমাদের লোহার টেকচার আছে শিল্পীকে প্রদীপ পাল কি প্রদীপ পাল অপূর্ব অসাধারণ সুন্দর ভাষায় প্রকাশ করা যাবে না যা করেছেন দিন রাত এক করে কাজ করেছেন এখানকার শিল্পী প্রদীপ রুদ্রপাল তিনি কিন্তু এই প্রতিমা তিনি ফুটিয়ে তুলেছেন এবং তিনি কাজ করেছেন দিন রাত এক করে তো স্বাভাবিকভাবে এই পুনর্জন্ম দেখার জন্য কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছেন এই তেলেঙ্গা বাগানের পুজো মণ্ডপে ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা